পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি কি বলছো কি তুমি? যা বলছো ভেবে বলছো তো? কোনো কিছু ভেবে বলার মতো মনের অবস্থা কি ওর আছে? ও যা সব বলছে ওর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি রে গৌরী, এসব কথা তুই বলতে পারছিস? যাকে চিনি না জানি না তার সঙ্গে তুই মেজ কাকার বিয়ের কথা ভাবছিস? মেজ ভাইয়ের কথা একবারও ভাববি না? গৌরী যা বলেছে একদম ঠিক কথা বলেছে। তোমরা ওই মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দাও। আমার কোনো আপত্তি নেই। মেজদি ভাই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো? না আনন্দী, না, আমি একদম ভেবে চিন্তে শান্ত মাথায় কথাটা বলছি, বিশ্বাস করো। এতদিন তো সংসার করলাম বলো, এতদিন হেসেল টানলাম তো, ওর সন্তানদেরকে বড় করলাম, তার ফল তো এই দাঁড়ালো, দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে ও যে কাজটা করেছে না আনন্দে, তারপর আর সংসার করার ইচ্ছেটা আমার নেই ওর সাথে। মুক্তি চাই আমি, মুক্তি চাই আমি ওর থেকে। কি বলছো কি তুমি মাধুরী, এসব কি বলছো তুমি? তুমি কি ভুলে গেছো যে আমাদের এত বছরের সম্পর্ক? শোনো না, শোনো না, দেখো আমি আমি তোমাকেই ভালোবাসি, আমি এখনো তোমাকেই ভালোবাসি। এই মেয়েটা যা বলছে সব বাজে কথা বলছে। মেজকা, তুমি যদি সত্যিই মেজ কাকিমণিকে ভালোবাসতে, তোমাদের সম্পর্কটাকে গুরুত্ব দিতে, তাহলে কখনোই এমন কাজ করতে পারতে না। আর তুমি শুধু মেজ কাকিমণিকেই অপমান করনি, তোমাদের সম্পর্কটাকে অপমান করেছো, এত দিনের সম্পর্ক নষ্ট করে দিয়েছো। জানো তো গৌরী, একটা সম্পর্ক তিল তিল করে তৈরি হয়, হ্যাঁ তার মধ্যে অনেক ঝড়ঝাপটা আসে ঠিকই, কিন্তু যদি সম্পর্ক কখনো ভেঙে যায় তাকে আবার নতুন করে গড়া যায় নাকি? লীলা দিদি, যে সম্পর্কে বিশ্বাসের ভিত নেই সে সম্পর্ক তো এমনিতেই টিকবে না, ভাঙবে, সে দুদিন আগে হোক আর দুদিন পরে। আর মেজ কাকিমণি তো চাইছেই না এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি গৌরীর সাথে একমত, আমি সত্যিই আর থাকতে চাই না, যার জন্য তুমি আমার বিশ্বাস ভেঙেছ। থাকো তুমি, থাকো তুমি, থাকিনি। আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না। আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি, গৌরী যেটা করতে চাইছে ওকে করতে দাও। বিয়ে দিয়ে দাও ওই সুপর্ণার সাথে। একদম কাঁদবে না। ভাই মনকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না। ওকে উস্কাচ্ছো, এইসবই করছো ওর সঙ্গে তোমরা, হ্যাঁ? আর তুমি তুমি কি করবে? ওদের কথায় নাচবে? যা সিদ্ধান্ত নিতে চলেছো ঠিকঠাক করে ভেবে নিচ্ছ তো? কি করবে? এই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরবে? আর এই যে এরা, এরা কিন্তু এই বাড়িতে দিব্যি আরামে থাকবে, তোমার কি হবে? তুমি তো কিচ্ছু করতে পারো না। আমি কথা না বলে পারছি না মেজকা,
যে মানুষটা এতদিন ধরে তোমার সংসারকে শক্ত হাতে আগলে রেখেছে তাকে তুমি বলছো সে কিচ্ছু পারে না? পারে না, কিচ্ছু করতে পারে না। কি পারে ও, কি পারে ও? মেয়ে দুটোকে মানুষ করতে পেরেছে, ওর জন্য উচ্ছানে গেছে দুই মেয়ে। সন্তানকে মানুষ করার দায় কি শুধু মায়ের একার, বাবার কোনো দায় নেই? আমার জন্য কি করেছো কে জিজ্ঞেস করো তো, কি করেছে? কি করেনি বলো তো মেজকা? ঘুম থেকে চোখ খুলতেই তোমার মুখের সামনে চায়ের কাপ ধরেছে, বাড়ি থেকে বেরোনোর সময় জামা থেকে রুমাল পর্যন্ত তোমার হাতের কাছে যোগান দিয়েছে, ডাইনিং টেবিলে তোমার পছন্দের জলখাবার সাজিয়ে রেখেছে, আর তার মধ্যে মেয়ে দুটোকেও মানুষ করেছে। তোমাকে তো মাথা ঘামাতে দেয়নি মেজকা, আর তারপরেও বলবে মেজু কাকিমুনি কিচ্ছু পারে না? যে মানুষটা সব সময় তোমার সুখে দুঃখে পাশে ছিল তাকে তুমি এভাবে অপমান করছো? চমৎকার চমৎকার, দারুণ দারুণ দারুণ। নেত্রী তুমি হবেই, কেউ আটকাতে পারবে অবশ্যম্ভাবে। খুব ভালো ডায়লগ, তবে এগুলো শুধুই ডায়লগ, আর এইগুলো শুনেই তো তুমি ধেই ধেই করে লাফাচ্ছ। কিন্তু যখন বাস্তবের মাটিতে আছড়ে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল। পস্তাবে পস্তাবে, প্রতি মুহূর্তে পস্তাবে। কেন পস্তাবে মেজদা? আপনি বোধহয় দেশের আইন কানুনটা ভুলে গেছেন। মেজদি ভাই আপনার থেকে আলাদা হতে চাইলেও মেজদি ভাইয়ের সমস্ত দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। কেন আমি দায়িত্ব নেব? কেন, আমি কি বলেছি ওকে আলাদা হয়ে যেতে? ও যদি স্বেচ্ছায় আলাদা হতে চায় তো তার দায়িত্ব আমার নাকি? এমনি এমনি আলাদা হতে চাইনি মেজকা, তুমি মেজ কাকিমুনিকে বাধ্য করেছো এই সিদ্ধান্ত নিতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।